স্পোরোফাইটে উৎপন্ন স্পোরগুলো যদি আকার আকৃতিতে একই রকম হয় তাহলে তাকে বলা হয় হোমোস্পোরাস বা সমরেণু প্রসব। হোমোস্পোরাস উদ্ভিদে উৎপন্ন এক প্রকার স্পোর থেকে এক প্রকার গ্যামেটোফাইট উৎপন্ন হয় এবং সেই গ্যামেটোফাইটের মধ্যে উৎপন্ন দুই প্রকার গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে উৎপন্ন হয় জাইগুট। সেই জাইগুট থেকে আবার স্পোরোফাইট সৃষ্টি হয়। আর স্পোরোফাইট উদ্ভিদের মধ্যে উৎপন্ন স্পোরগুলো যদি আকার আকৃতিতে ভিন্ন হয় অর্থাৎ ছোট মাইক্রোস্পোর ও বড় মেগাস্পোর সৃষ্টি হয় তাহলে তাকে বলা হয় হেটারোস্পোরাস বা অসম রেণু প্রসব। এই হেটারোস্পোরাস উদ্ভিদের মধ্যে ছোট মাইক্রোস্পোর এবং বড় মেগাস্পোর উৎপন্ন হয়। মাইক্রোস্পোর থেকে উৎপন্ন হয় ফুং গ্যামেটোফাইট আর মেগাস্পোর থেকে উৎপন্ন হয় স্ত্রী গ্যামেটোফাইট। ফুং গ্যামেটোফাইটের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু আর স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে উৎপন্ন হয় ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় উৎপন্ন হয় জাইগুট। সেই জাইগুট থেকে আবার স্পোরোফাইট সৃষ্টি হয়।